الحمد <سؤال> لله الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمد عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. ان المتقين في جنة ونعيم فاكهين بما اتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم. كلوا واشربوا هنيئا بما كنتم تعملون. متكئين على سر مصفوفة وزوجناهم بحورين. والذين امنوا واتبعتهم زريتهم بإيمان. আলহক না বিহিম জুরিয়াত হুম ওয়ামা আলত হুম মিন আমালিন মিন আশাইন কুল্লো রিম মি বিমা কাসাবা রাহিন সদকাল আলিউল তো আপনাদের সামনে জান্নাতী কিছু আমল আছে যে আমলের কথা স্বয়ং রসুল্লাহ সাল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এমন সাঁত্রিশটা আমল আমি এক এক করে তুলে ধরছি যে আমল করলে কি হবে আল্লাহ রসুলাম বলছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তা তার আগে বলি যে জান্নাত একটা বিশাল বড় জিনিস এত বড় বিশাল জান্নাত এত বড় বিশাল জান্নাত আল্লাহ সাল্লাম বলছেন যে এই জান্নাতের যত পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হচ্ছে পৃথিবী শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সবার জান্নাতে কোটা আছে জান্নাতে সবারই জায়গা আছে বুঝতে পারছেন তো যে আপনার জন্য একটা এই কোটা এটা এই এলাকা আপনার ওই ওই এলাকা উমুকের তুমুকের এবং করে প্রতিটা মানুষের জান্নাতের মধ্যে কোটা নির্ধারিত আছে আর জান্নাতে যে জায়গা থাকবে আপনার সেটা পৃথিবী থেকে কম সে কম বড় হবে সেটা পৃথিবী থেকে দশ গুণ বড় হবে সেই জায়গা তো এই ব্যাপার এমনকি প্রতিটা কাফের যারা কাফের যারা আল্লাহকে আল্লাহকে মানে না আল্লাহকে বিশ্বাস করে না তাদেরও পর্যন্ত জান্নাতের মধ্যে কোটা আছে বুঝতে পারছেন খুদানা খাস্তা তারা যদি আলহামদুলিল্লাহ তারা যদি কোনোদিন মুসলমান হয়ে যায় এবং ইসলামকে ফলো করতে থাকে তাহলে আল্লাহ তালা তাদেরকেও সেই কোটা দান করবে সেই জান্নাতের জায়গা দান করবেন কিন্তু অধিকাংশ কাফের তারা কি ইমান আনে না আনবে না তারা ওই কুপুর অবস্থায় মরবে আর জাহার নামে যাবে ঠিক আছে কিন্তু সবার জান্নাতের মধ্যে জায়গা আছে চাই সে মুসলমান হোক চায় কাফের হোক ঠিক আছে এবার জান্নাত এত বড় বিশাল এত বড়ো বিশাল যে পৃথিবীর শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত সৃষ্টি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে হ্যাঁ তো আল্লাহ তালা সবাইকে যদি জান্নাত দিয়ে দেয় সবাইকে যদি জান্নাত দিয়ে দেয় তো আল্লাহ সাল্লাম বলছেন জান্নাতের অর্ধেকও ভরবে না জান্নাতের অর্ধেক জায়গাও ভরবে না কিন্তু সবাই তো আর জান্নাত যাবে না কারণ জান্নাত এমন একটা জিনিস যে আল্লাহ তালা জান্নার সৃষ্টি করার পর হর জিবরুল আলাইস্লামকে বলছেন হে জিব্রাহ একবার জান্নারটা দেখে আসো তো আমি সৃষ্টি করছি মানুষের জন্য কেত সুন্দর দেখে আসো হরত জিবর আলাইস্লাম জান্নাত দেখে এসে খুব মানে তার্য প্রকাশ করছেন আশ্চর্য হয়ে বলছেন হে আল্লাহ হে আল্লাহ তারপর তালা আপনি যে জান্নাত তৈরি করছেন আর তার মধ্যে এত যে নিয়ামত আছে এই জান্নাতের কথা যে শুনবে সে তাতে যাওয়ার চেষ্টা করবে তার জন্য চেষ্টা সাধনা করবে যা যা করতে হয় সে সব করবে এবং জান্নাত সে যা জান্নাত সে চাইবেই চাইবে সে তখন যাচ্ছে ঠিক আছে এবার আল্লাহ তাহর সাল্লাহ কি করছেন জান্নাত পাওয়ার জন্য যে যেই কষ্ট সাধনা করতে হয় চেষ্টা সাধনা করতে হয় যে রকম মানে কষ্ট করতে হয় সেইগুলো দিয়ে জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে যেরকম নামাজ সকালে সবাই ঘুমিয়ে থাকে এই কষ্টে কে উঠতে চায় বলেন কারো উঠতে মন চায় কারো মন চায় না কব শীত খুব ঠান্ডা ও ঠান্ডা পানি অজু করো করে নামাজ পড়ো এরকম কষ্ট দিয়ে জান্নাতকে ঢেকে দিয়েছে আল্লাহ তাল তালা তেমনি বাবা কঠিন গরমের সময় রোজা রাখতে কার মন চায় বলেন দেখি মন চায় কারো মন চায় না সবাই চায় এই এই গরমের মধ্যে হ্যাঁ ফ্রিজে ঠান্ডা পানি খাবো আর জানরাকে ঠান্ডা করব। কিন্তু আল্লাহ তালা এই রোজা গরমের রোজা দিয়ে জান্নাতকে ঢেকে দিয়েছেন এবার জান্নাত পেতে হলে যা যা করতে হয় যেরকমভাবে জান্নাত পেতে আর কি করতে হবে নিজের খায়ের সাতকে দমন করতে হবে একটা আপনার মন চাচ্ছে যে আমি একটা সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করব ভালোবাসা করবো তাকে ভোগ করব। কিন্তু আপনাকে তা করা যাবে না জান্নাত পেতে হলে ওটাকে আপনাকে কী করতে হবে ওই খায়ের থেকে দূরে থাকতে হবে এইভাবে সকল প্রকার এমন জিনিস যেগুলো জান্নাত পেতে হলে কষ্ট করতে হয় সেগুলো দিয়ে আল্লাহ তালা জান্নাতকে ঢেকে দিয়েছেন তারপর জিবরাজ্লামকে বললে তুমি আবার জান্নাতকে দেখে আসো তিনি গেলেন যাওয়ার পর দেখলেন যে জান্নাত এমন এমন জিনিস হয়ে হয়ে গেছে গেছে আল্লাহ আল্লাহ হে এই জান্নাত অবস্থা এই জান্নাতের মধ্যে আমার মনে চা কসম করে বলছি আপনার জাতের কসম করে বলছি এই জান্নাতে কেউ যেতে পারবে না যা অবস্থা আমি দেখে এলাম এই জান্নাতে কেউ যেতে পারবে না কিন্তু আল্লাহ যাকে চাইবে সেই যেতে পারবে ঠিক আছে তেমন আল্লাহ তাবার তালা জাহার নাম সৃষ্টি করে জিব্রসাল্লামকে বললেন হে জিব্রাহিল যাও তুমি একবার জাহার নামটা দেখে আসো তিনি জাহার নাম দেখে এসে বললেন হে আল্লাহ তাবার তালা জাহার নাম এত ভয়ঙ্কর জিনিস এত ভয়াবহ আজাব সেখানে হাজার প্রকার আজাব আছে হাজার হাজার আজাব আছে সেই মানে সব বলে বোঝানো যাবে না এত আজাব সেখানে আছে হ্যাঁ তো জাহার নাম আগুন আছেই আগুনে জ্বালাবে আপনাকে আবার সেখানে কি আছে জাকুম বৃক্ষ আছে সে বিক্রে এমন ফল আছে যা যদি একটু ফল দুনিয়াতে ফেলে দেওয়া হয় গোটা পৃথিবী তার দুর্গন্ধে ভর্তি হয়ে যাবে একেবারে হ্যাঁ আর ঘাস জ্বালাবে না পৃথিবীর মধ্যে এমন নামে সেই ফলটা তো সেই ফল মানুষকে কি আল্লাহ তালা বলছে ফামাল লেও না মিনহাল বুতুন অত সব মানুষ কী করবে ওই এত ভুক লাগবে তাকে এত ভুক লাগবে যার নামের মধ্যে ওই ফল ওই তারা খেয়ে পেটকে কী করবে ভর্তি করবে ওই ফল খেয়ে তো এরকম আবার বিচ্ছু আছে হাতির মতন মোটা মোটা বিচ্ছু থাকবে কামরাবে দংশন করবে আপনাকে সাপ আছে বড় বড় সাপ আছে হাজার রকমের জাহার নামের আজাব আছে তো এইসব দেখে এসে হজরতাল্লামকে রিপুট দিলেন আল্লাহকে হে আল্লাহ তাবর তালা জাহান নাম এমন ভয়ঙ্কর জিনিস যে ব্যক্তি যাহার নামের কথা শুনবে সে কখনো সে জাহার নামে যেতে চাইবে না এবং জাহান নামতে বাসার জন্য যা যা করত সে সব করবে তখন আল্লাহ তাবর তালা বললেন এবার জাহার নামকে দিয়ে ঢেকে দিলেন হ্যাঁ যে যে যেই কাজ করলে জাহার নামে যেতে হয় সেই সমস্ত জিনিস দিয়ে ঢেকে দিলেন ঠিক আছে এইবার বললেন তুমি আবার জাহার নামকে দেখে আসো তিনি জাহার নামকে দেখে এসে আল্লাহকে রিপোর্ট দিয়েছেন কী রিপোর্ট দিচ্ছেন হে আল্লাহ তালা আমার মনে হচ্ছে জাহার নাম থেকে কেউ বাঁচতে পারবে না জাহার নাম থেকে কেউ বাঁচতে পারবে না কারণ হ্যাঁ এই যে সমস্ত জিনিস ঢেকে দেওয়া হয়েছে ওই সমস্ত জিনিসই মানুষ বেশি করতে মন চায় মানুষের মানুষের জান্নাতেরা এবার এক হাদিসের মধ্যে শ্রী আল্লাহ রসুলাম বলছেন বলছে দেখো জান্নাতে দুনিয়াতে যেগুলো খুব মানে তীত আখেরাতে সেটা মিষ্টি দুনিয়াতে যেটা তিত সেটা আখেরাতের জন্য মিষ্টি আর যেটা আখরাতে দুনিয়াতে মিষ্টি সেটা আখেরা আখেরাতে তিত জিনিস ঠিক আছে তার মানে কি জান্নাতে যেতে হলে আপনাকে কষ্ট করতে হবে জান্নাতে বাবা আল্লাহ তালা কাউকে দিবে না জান্নাতের জন্য খুব কষ্ট সাধনা করতে হবে তবে আপনি জান্নাতে যেতে পারবেন আর যদি বলেন আমি জান্নাতে যাব না আপনাকে কিছুই কষ্ট করতে হবে না দুনিয়াতে আয়স করবেন আরাম করবেন ফুর্তি করবেন হ্যাঁ যেভাবে ইচ্ছা সেভাবে চলেন বাস তাহলে জাহার নাম খোলা আছে একেবারে কারণ জাহার নামের রাস্তা তো সহজ আর জান্নাতেরটা কঠিন এবার যাহা রাস্তা খুব সহজ খুব সহজ জাহান্নামে নামে যাওয়ার জন্য আপনাকে শুধু দিনের সমস্ত কাজ ছেড়ে দেন বা আপনি জাহান্নামে নামে চলে যাবেন তো এই ব্যাপার তো আল্লাহ সালা আল্লাহ সুসলাম এক হাদিসের মধ্যে বলছেন যে জান্নাত এমন জিনিস যে আল্লাহ তালা এটা কাউকে এভাবে এভাবে দেবেন না ফিরিতে দেবেন না কাউকে ফিরিতে আল্লাহ জান্নাত দান করবেন না তার জন্য কি করতে হবে আপনাকে আল্লাহর হুকুম হুকুম মানতে হবে আল্লাহর আবাদত করতে হবে তবে আপনি কি করবেন সে জান্নাতে যেতে পারবেন আবার এক হাদিসের মধ্যে আল্লাহ কি বলছেন যে দেখো তোমাদের আবাদত জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় তোমরা মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যদি আবাদত করো তাহলে তুমি যদি মনে করো আমি অনেক আবাদত করছি আল্লাহ আমাকে জান্নাত দান করবেন আমি জান্নাতের উপযোগ্য আমাকে জান্নাত দিতে হবে আল্লাহকে যদি এই কথা বলো তাহলে তুমি মনে রেখো তুমি জান্নাতে একটা ইয়া এনসিও পাবো না একটা এক এনসি জায়গা পাবনা। না আর আল্লাহ তোমার কখনো জান্নাত দিবেই না এমন যদি অহংকার করো হ্যাঁ কেন তোমার শরীরের মধ্যে আল্লাহ তাবার তাহলে এত নিয়ামত দিয়ে রেখে দিয়েছেন তুমি যদি একটা নিয়ামতের শুক্র আদায় করো তুমি জীবন শেষ করতে পারবে না এই দুটা চোখ দেখেন আপনি আল্লাহর কত বড় নিয়ামত হ্যাঁ আপনি পৃথিবী দেখতে পাচ্ছেন আপনি চোখ দিয়ে কত উপকার পাচ্ছেন হ্যাঁ এই চোখে শুধু যদি আল্লাহ নিয়ামত আদা শুক্র আদায় করেন শেষ করতে পারবেন কখনো পারবেন না আপনি আপনার যদি জন্মতে কিনে শেষ পর্যন্ত আবাদত করেন আর এই চোখের যে নিয়ামত এই করে এই চোখের আপনার শুক্র আদায় করে শেষ করতে পারবেন এরই দাম হবে না দুটো চোখের দাম হবে না আপনার যার চোখ নাই সে বুঝে এই ব্যাপার আপনার শরীরের মধ্যে যে সমস্ত নিয়ামত আল্লাহ ফিট করে দিয়েছে সেই সেই নিয়ামতের শুক্র আদায় করতে পারবেন না আপনি জান্নাত তো দূরের কথা মশাই জান্নাত কি করে পাবেন আপনি এভাবে পাওয়া যাবে আর জান্নাত এমন জিনিস যে পৃথিবী থেকে দশ গুণের বেশি বড় জান্না সব থেকে সব থেকে ছোট এ আর সেটা কি সেখানে মৃত্যু আসবে না আর সেখানে কত হাজার রকমের ফল মূল আছে কত কি সুখের ব্যবস্থা আছে সেখানে আল্লাহ কোরআনে হাদিসের মধ্যে বলে দিয়েছে সব কিছু তো সেই জান্নাতকে আমরা এই আবাদত করে পেতে পারি কলে পেতে পারি না সেটা পাওয়ার কি মাধ্যম আছে সেটা পাওয়ার মাধ্যম হচ্ছে একমাত্র আল্লাহ 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 যদি কাউকে মেহরবানি করে জান্নাত দেয় তাহলে আপনার সে জান্নাত পাবেন কিন্তু পদ্ধতি একটা আল্লাহ বলে দিয়েছে এবার আল্লাহকে রাজি করতে হবে রাজি করতে হবে খুশি করতে হবে তবে আল্লাহ মেহরবানি আপনাকে করবে আপনার দয়া তখনই আল্লাহ করবে আল্লাহ দয়া তখনই করবে যখন আল্লাহ আল্লাহর হুকুম মতো চলবেন আর আল্লাহর হুকুম কি আল্লাহর আবাদত করা এত আমরা যে আবাদত আমরা জান্নাত পাওয়ার জন্য আবাদত করবো না কিসের জন্য আবাদত করবো শুধু আল্লাহকে রাজি করার জন্য যে আল্লাহ এই যে নামাজটা পড়লাম তোমাকে খুশি করে যে নামাজটা পড়ছি অন্য কোনো উদ্দেশ্য আমার নাই অন্য কোনো উদ্দেশ্য তুমি শুধু আমার রাজি হয়ে যা খুশি হয়ে যাও বাস আর আল্লাহ খুশি হয়ে গেলে রাজি হয়ে গেলে তখন তো আপনি জান্নাত অটোমেটিক পেয়ে যাবেন অটোমেটিক যে জান্নাত পেয়ে যাবেন আল্লাহ যদি খুশি হয়ে যায় তখন আপনাকে তিনি তো আপনাকে আর জাহান্নামে দেবেন না হ্যাঁ আপনি যার অধীনে কাজ করেন সে আপনাকে মাসে মাসে বেতন দিচ্ছে হ্যাঁ এবার আপনি যদি তার এমন কাজ করছেন সে আপনার পরে খুব হয়ে গেল তাহলে সে কি আপনাকে ফ্যাক্টরি থেকে তাড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেবে খারাপ জায়গায় পাঠিয়ে দেবে যে তুমি ওই খারাপ জায়গায় যাও না সে আপনাকে ওই আরও ভালো ভালো স্থান ইয়ে দিবে আপনাকে তেমনইভাবে আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ অটোমেটিক আপনাকে জান্নাত দান করবে তো এই ব্যাপার আর জান্নাত কেমন জিনিস জানেন বলা হয়েছে জান্নাতের মধ্যে একটা ছোট একটা লাঠি লাঠি রাখার যে জায়গা এই জায়গাটার দাম কত জানেন আল্লাহ রাম বলছেন এই পৃথিবী এবং এই পৃথিবীতে যা কিছু আছে থেকে উত্তম বুঝতে পারছেন আবার অন্য মধ্যে এই যে সূর্য আছে আমাদের মাথার উপরে এই সূর্য যে সূর্যের আলো যেখানে যেখানে পৌঁছায় যেরকম আমাদের পৃথিবীতে পৌঁছায় চাঁদে পৌঁছায় আরো হাজার হাজার গ্রহ নক্ষত্রের উপরে চাঁদের আলো সূর্যের আলো পৌঁছায় বুঝতে পারছেন তো তো এতগুলো জিনিসের উপরে যা যার যার উপরে সূর্যের আলো পৌঁছাবে সেইগুলো এবং তার মধ্যে যা কিছু আছে তাগুলো এগুলো বিক্রি করে দিলে যে দাম হবে তার থেকে বেশি দাম হচ্ছে জান্নাতের মধ্যে একটা লাঠি ছোট্ট একটা লাঠি রাখার জায়গা বুঝতে পারছেন তাহলে বুঝেন জান্নাত কত বড় জিনিস ছোট একটা লাঠি রাখার জায়গা জান্নাতে রাখবেন সেই জায়গাটার এত দাম যে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তা বিক্রি করে দিল ওইটার দাম হবে না তো এমন হয়েছে জান্নাত তো এবার হাদিস দেশে আল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ তাবরাক তালা আমার সামনে জান্নাত পেশ করলেন জান্নাতে সমস্ত নিয়ামত পেশ করলেন আমি একেবারে প্র্যাকটিক্যাল সব দেখতে পেয়েছি একেবারে দে আমি কি করলাম আমি মনে করছি জান্নাতের একটা ফলের ঘোষা নিয়ে আসবো ফল তো ফল ফলের ঘোষা এনে তোমাদেরকে খাওয়াবো কিন্তু আমাকে সেটা দেওয়া হয়নি বলছে না না জান্নাতে কোনো জিনিস দুনিয়াতে নিয়ে যে যেতে দেওয়া হবে না এই জন্য আমি আনতে পারলাম না কিন্তু শুনো আমি যদি খুসাটা আনতে পারতাম তোমরা পর্যন্ত খেলো সেটা সমস্ত মানুষ এবং আকাশে যত আছে আকাশ এবং পৃথিবীর যত মাকরুক আছে সবাই মিলে যদি খেত ওই খোসাটা খেয়ে শেষ করতে পারতো না তো জান্নাতের মধ্যে এমন নিয়ামত আল্লাপর তালা রেখে দিছে আমাদের জন্য তো এই ব্যাপার তো সেই জান্নাত পেতে হলে কী কী আমল করতে হবে পাঁচ সপ্তাহ নামাজ তো প্রথমে পড়তেই হবে কারণ নামাজ ছাড়া কখনো জান্নাত যাওয়া যাবে না নামাজটা আগে ফরজ আমাদেরকে আগে পালন করতে হবে তারপরে এই সমস্ত নকল আপাততগুলো আমাকে আমাদেরকে করতে হবে তবে আমরা জান্নাত পাবো তো আমি আপনাদের সামনে এরকম পনেরোটা পিছনে তিনটা খুদ্ায় পনেরোটা আলামত বলেছি পনেরোটা কারণ বলেছি আমল বলেছি যে আমল করলে রসুলাম গ্যারান্টি দিয়েছেন যে এই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে তো আজকে ষোলো নম্বর ষোলো নম্বর লজ্জাশীল হায়া লজ্জাশীল অবলম্বন করা হায়া এবং লজ্জা অবলম্বন করা ঠিক আছে আল্লাহ বলছে আল মিনাল ইমান ঠিক আছে লজ্জা হয়েছে ইমানের একটা অঙ্গ আর মধ্যে ইমান থাকবে লজ্জা থাকবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রসুলামের হাদিস এটা ঠিক আছে তিনি বলছেন লজ্জা হায়া সরাম থাকতে হবে যদি না থাকে তাহলে অসুবিধা আছে কিন্তু আজ বর্তমানে দেখেন মুসলমানদের অন্য যারা মুসলমানদের মেয়ে আছে তারা কেরকম মেলা খেলা হইলে সেখানে সব চলে যাচ্ছে একেবারে সেখানে পর পুরুষটা আসলে তারা সেখানে চলে যাচ্ছে গিয়ে ঘোরাফেরা করছে এই করছে এই করছে তো এরকম আমাদের পরিবেশ হয়ে গেছে আজকে আমাদের বাড়ির মধ্যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মানে শাসন করতে পারছি না শাসন করতে পারছি না তারা যাইছে তাই করছে তো এ লজ্জা না থাকলে জিনিস চলে আসে সেটা সেটা কি হচ্ছে আপনার যার বাড়িতে যে বাড়িতে লজ্জা থাকবে না ওই বাড়ির ছেলে মেয়েরা যাইছে তাই স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে এরকম প্রেম করছে হ্যাঁ কার সাথে পালিয়ে যাচ্ছে এই করছে তো তাতে কি হচ্ছে সব আমি দায়ুস হয়ে যাচ্ছি আপনি দায়ুস হয়ে যাচ্ছেন দায়ুস রসুল্লাম বলছে যে ব্যক্তি তার পরিবারের মেয়েদেরকে কন্ট্রোল করতে পারে না তার মেয়েরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে আর শাসন করছে না বা করতে পারছে না তাই ওই ব্যক্তি কি সে দায়ুস আর দায়ুস রায়ত হুল জান না ওয়াইন সলা ওয়াইন জাকা ওয়াইন সমা রমদান দায়ুস যদি পাশক্ত নামাজ পড়ে রমদানের রোজা রাখে জাকাত দেয় তবু সে জান্নাতে যাবে না জান্নাত তার উপর হারাম ঠিক আছে তো এত এমন শক্ত ব্যাপার আছে আর দায়ুস কেন হয় মানুষ কেন হয় এই পরিবেশ নিজের পরিবেশ কন্ট্রোল করতে পারে না আর যে বাড়িতে আপনি একটু ইয়া দিবেন ঢিলা দিবেন সেই বাড়ির মেয়ে ছেলেগুলো এরকম বদমাস হয়ে যাবে এই জন্য তাদের উপর কী করতে হবে সময় ছড়ি ঘুরাইতে হবে তাদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে যাতে বেফর্দা হয়ে না যায় লজ্জাশীল না হয়ে যায় লজ্জা তাদের মধ্যে থাকে ঠিক আছে লজ্জা না থাকলেই বাস এক এক করে সব চলে আসবে আর সতেরো নম্বর হচ্ছে কারণ ছাড়া না চাওয়া মানুষের কাছে ঠিক আছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ বলছেন এক যদি তুমি আমাকে গ্যারান্টি দাও যে আমি মানুষের কাছে কখন হাত পাতবো না আমি কারণ ছাড়া কারো কাছে চাইব না তাহলে আমি তোমাকে জান্নাতে গ্যারান্টি দিচ্ছি আমি আমি তোমাকে জান্নাতে গ্যারান্টি দিচ্ছি আল্লাহর রসুল সাল্লাম সাহাবিকে বলছেন আর ওই সাহাবিও এরকম ছিল সে হে আল্লাহ রসুল্লাম আমি যতদিন বাঁচবো আমি কারোর কাছে হাত পাতবো না কারোর কাছে কিছু চাইবো না আমি তাতে আমার যা হয় হয়ে যাবে ঠিক আছে তো আল্লাহ সাল্লাম বলছে যাও আমি তোমার জান্নাতে গ্যারান্টি দিলাম তোমার জান্নাতের জন্য আমি গ্যারান্টি দিচ্ছি তো এই ব্যাপার তো কারণ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না কারোর কাছ থেকে আত্মসাৎ করে কিছু নেওয়া যাবে না কিন্তু বর্তমানে দেখেন কি হয় বর্তমানে কি হয় দেখেন বর্তমানে এ মাদ্রাসা এটা সেটা নাম করে আদায় করছে করে মানুষ কি করছে নিজের বাড়ি গাড়ি করছে নিজের বাড়ি গাড়ি করছে এরকম আমি অনেক দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি কিন্তু এই যেসব করছে বিনা কারণে মানুষ কাছে চাচ্ছে এক কাজে আর খরচ করছে নিজের জন্য নিজের নিজের বাড়ি গাড়ি করছে তো এসব যারা করবে তাহলে বুঝতে পারছেন কী হবে আখের হাতে তাদের অবস্থা খুবই খারাপ হবে এই ব্যাপার তো আল্লাহ সাল্লামের হাদিস কারণ ছাড়া কারোর কাছে হাত পাচা যাবে না কোনো চাওয়া যাবে না আর আঠারো নম্বর বুড় ও খেয়াল এবং করজ বা ঋণ এক হাদিসের মধ্যে আল্লাহ বলছেন যে ব্যক্তির আত্মা তার শরীর থেকে এভাবে আলাদা হয়েছে এভাবে আলাদা হয়েছে যে সে কারো কখনো তাকাবুর করে নি বা অহংকার করে নাই এবং সে কারো খেয়ানত করে নাই এবং তার উপর কোনো ঋণ ছিল না ঋণ সমস্ত আদায় করে দিয়েছে তাহলে সে মরার সঙ্গে সে প্রবেশ করবে আল্লাহ সাল্লামের হাদিস বুঝতে পারছেন তাহলে এই তিনটা কারণ থাকলে হবে না অহংকার করা যাবে না টাক কাপুর যাকে আর বলা হয় অহংকার করাই যাবে না কিন্তু মানুষ বর্তমানে বিরাট ছোটোখাটো জিনিস অহংকার করে গরিব মানুষের এখন অহংকার হয়ে গেছে গরিব মানুষের অহংকার অহংকার দিকে কথা বলবে হ্যাঁ তো এরকম করা যাবে না অহংকার থাকলে হবে না আবার এই খাদিসের মধ্যে এসেছে যার মধ্যে সরিষা পরী মানে অহংকার থাকবে সে প্রবেশ করবে না যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জাননাতে প্রবেশ করবে তো আমাদেরকে সব সময় মাটির মতন হয়ে থাকতে হবে মাটি আমরা মাটিতে মিশে যাব। মাটি কি মাটিকে আপনি যদি কাদা হয়ে যায় আপনি লাফ মেরেন সে কিন্তু সে আওয়াজ দেবে না প্রতিবাদ করবে না কিছু করবে না তা আমাদেরকে এরকম ভাবে থাকতে হবে মাটির মতন থাকতে হবে আর যদি শক্ত হয়ে যান তাহলে তারপরে টাকাবুর অহংকার আছে আপনার এই জন্য আমাদেরকে কখনো তাকাবুর অহংকার করা যাবে না আর কি খেয়ানত খেয়ানত করা যাবে না খেয়ানত এমন জিনিস যে ব্যক্তি খেয়ানত করবে যেই জিনিস খেয়ানত করবেন ওইটা নিয়ে কি আমাদের উঠতে হবে আপনাকে ওইটা নিয়ে উঠতে হবে আর ওর সঙ্গে আপনাকে আল্লাহ জাহান নামে ঢুকিয়ে দেবে ওইটা নিয়ে জাহান নামে ঢুকতে হবে একেবারে তো এই ব্যাপার আর তিন নম্বর করজ বা ঋণ ঋণ রেখে মারা যাবে না ঋণ প্রতিশোধ পরিশোধ করতে হবে কারণ যার মাথায় ঋণ থাকবে সে কোনো দিন জানাতে প্রবেশ করবে না আল্লাহ রুসাল্লাম বলছেন হ্যাঁ তার আত্মা আত্মা কি করবে আকাশের মধ্যে লটকে থাকবে উপর উঠবে না নিচে নামবে না যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে তার আত্মীয় স্বজন ঋণ পরিশোধ না করবে সেটা জানাতে যেতেই পারবে না ঋণ এতই খারাপ জিনিস আর যার ঋণ থাকতো আল্লাহ রসুল্লাম তার জানাজাই পড়তেন না জানাজা যা পড়তেন না তিনি বলতেন যাও তোমরা তোমরা তোমার জানাজা পড়িয়ে দাও আমি পড়বো না আমি পড়ব না কিন্তু তার মানে এ নয় সাথে সাথে মুসলমান সাথে কাফের নয় নয় এজন্য বলতে তোমরা পড়িয়ে দাও আমি পড়বো না তো ঋণকে এত অপছন্দ করতেন আল্লাহ রসুল সাল্লাম আর অথচ আমরা দুনিয়াতে এই ঋণটাকে এত পাত্রই দেই না মানুষের কাছে টাকা ধার করি দেওয়ার কিন্তু ইচ্ছাই আমাদের নাই ইচ্ছা পর্যন্ত আমাদের থাকে না যে দিব টাকাটা হ্যাঁ আর ওই অবস্থায় মরে যায় এ অবস্থায় মরে যায় আর তা আখেরা নিজের হাতে ধ্বংস করে কত মানুষ আছে অসংখ্য মানুষ আছে এরকম হ্যাঁ বেদিন তো সাধারণ যারা দিনদার পরিষ্কার তাদের মধ্যে এরকম এরকম আছে মানুষের কাছে ঋণ নেবে টাকা নেবে ধার নেবে কিন্তু সেগুলো আদায় করা করতে চায় না তো ভাই এটা বিশাল খারাপ আখেরাতের জন্য আমাদের এটা বিশাল খারাপ জিনিস বিশাল খারাপ জিনিস হ্যাঁ এই ব্যাপার আর উনিশ নম্বর হচ্ছে আপনার মসজিদে আজান দেওয়া মসজিদে আজান দেওয়া বিশাল ব্যাপার আল্লাহ রসুলাম কি বলছেন বলছেন যে ব্যক্তি বারো বছর আজান দেবে মসজিদে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তো দেখেন কত বড় গুরুত্বপূর্ণ জিনিস অথচ আমরা এইগুলো করতে চাই না টাজান দিতে চাই না কিন্তু ভাই আজানটা দিবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে তফিক দিবে সে দিবে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে সবাই যেন আমরা আখেরাতে জান্নাতের ওয়াজিব করে নিতে পারি নিজেদের জন্য আল্লাহ সাল্লাম গ্যারান্টি দিন সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ বারো বছর আজান দিতে পারলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হয়ে যায় এই ব্যাপার হ্যাঁ হয়েছে উনিশ নম্বর এবার কুড়ি নম্বর হচ্ছে নারীদের ইসলামের অধীনে হওয়া নারীদের ইসলামের অধীনে হওয়া আল্লাহ রসুলাম কি বলছেন অনেক হাদিসের মধ্যে বলছেন যেই নারী পাশক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে নিজের লজ্জাস্থানে হেফাজত করবে হ্যাঁ মানে কারোর সাথে ব্যবচার করবে না এবং নিজের স্বামীর অনুগত্য করবে নিজের স্বামী যা বলবে সেভাবে চলবে তার মানে এই নয় স্বামী যদি পাপ কাজ করতে বলে সে করবে তা করবে না তা করবে না মানে এরকম দিন মানে যে সমস্ত কথা যায় বলবে সেগুলো শুনবে আর স্বামীকে খুশি রাখবে তাহলে ওই মেয়ে যখন মরবে নারী যখন মরবে তাকে বলা হবে তুমি জান্নাতের আটটা দরজা আছে তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে তাহলে দেখেন মেয়েদের জাননাথের কত সহজ মেয়েদের জান্নাতে যাওয়া কত বড় সহজ হ্যাঁ পাশক্ত নামাজ রমজান মাসের রোজা আর নিজের লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর অনুগত্য এই কয়টা করতে পারলে মেয়েদের একেবারে জান্নাতি একেবারে আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমানে মেয়েরা কি দেখেন নামাজও পরে আবার চুগুলি গায় দুই তিনটা মেয়ে একসঙ্গে বসলেই বাস তাদের কি হবে খালি পরের পরের কথা আলোচনা এই উমুকে এই করছে সুমুখ এই করছে হ্যাঁ যত চুগলি যত মানে ইয়ে আছে ওদের মধ্যে পরচর্চা আছে হ্যাঁ এই সমস্ত ওরা শুরু করে দেয় আস্তা আর এইগুলো যাওয়ার এক নম্বর কারণ এক সাহাবি মরে গেছে না এক এক একটা ব্যক্তি মরেছে তার কবর দেওয়া হয়েছে তো আল্লাহ ওখান দিয়ে যাচ্ছেন তখন তিনি বলছেন কি যে এই কবর মধ্যে আজা হচ্ছে তার কি পাপ ছিল দুটো দুইটো পাপ করতো সে নম্বর এক সে পেশাব করে পানিয়ে দিত না আর নম্বর দুই সে মানুষের চুগুলি করতো মানুষের হ্যাঁ বদনাম করে বেড়াইতো এই লোকটা এই করতো এই করে সেই করে যা তা বদনাম করে এই জন্য দুটো কারণে তার কবরের কবর আজাব হচ্ছে কতদিন পর্যন্ত হবে আজাব যতদিন পর্যন্ত কেয়া মত হবে ততদিন কবরে আজাব হইতে থাকবে তার আর পরে তো এখনই যদি আজাব হয় তো কেয়া মতে পরে তাকে আল্লাহ জান্নাত দিবে না কেয়া মতে পরে আল্লাহ হবে তাকে তো এই ব্যাপার তো এই জন্য আমাদের মা বোনদেরকে বলবো যে তারা যেন হ্যাঁ এই পাঁচটা গুণে গুণান্বিত হয় আর খারাপ সমস্ত গুণ যেন ছেড়ে দেয় বিশেষ করে তারা যেন পরের সমালোচনা না করে তো এই ব্যাপার তো মেয়েদের জান্নাত যাওয়া খুবই সহজ এই নম্বর এই হচ্ছে কুড়ি নম্বর আর একুশ নম্বর হচ্ছে হজ করা আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি হজ করবে তার বদলা হয়েছে জান্নাত জান্নাত ছাড়া আর কিছুই না হজ করলে কি আল্লাহ কি সার্টিফিকেট দিচ্ছেন তার বদলায় এই হজ করার একমাত্র প্রতিদান জান্নাত জান্নাত ছাড়া আর কিছু প্রতিদান তার নেই একমাত্র জান্নাত অথচ আজ এই হজ আমরা করতে যাই তা হজ করতে গিয়ে কত কি করি হ্যাঁ হজ করতে আমরা অধিকাংশ আমাদের যারা হজ করছি আমরা আমাদের এই উদ্দেশ্য থাকে মানুষ আমাকে হাজি বলুক দেখো আমি হজে যাচ্ছি মানুষ বলক দেখো মুখ হজে যাচ্ছে হ্যাঁ লুক দেখানো আমরা এসব করি আর হজে যাবে কি হজে যাওয়ার আগে এর বাড়িতে একবার যাই এই ছেলের বাড়িতে যাই এই মেয়ের বাড়িতে যাই শ্বশুর বাড়িতে যাই ওগো একবার হজে যাচ্ছি দেখা করে দেখা করতে এলাম আরে বাবা রে এত কিরে ভাই তুমি হজে যাচ্ছ আল্লাহর জন্য করো হজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য এই লুক দেখানোর জন্য নয় হ্যাঁ আবার হজে যদিও যাই সেখানে কি দেখতে পাই গিয়ে আবার ফেসবুকের হ্যাঁ লাইভ ভিডিও দিচ্ছে এমন করে ধরছে ক্যামেরা আর এবার নিজেকে দেখাচ্ছে দেখো কাবার শরীফের সামনে আমি দাঁড়িয়ে আছি দেখো আমি এখন হজ করতে আসছি নাউজ জালিক এই হজ কখনো কবল হবে না কখনো কবল হবে না তুমি তো লোক দেখানোর জন্য করছ তুমি তো রিয়াকার তুমি তো একটা রিয়া রিয়াকারি এই সময় এই সময় তো হজ কখনো কবল হবে না একমাত্র চুপে চাপে চলে যাবেন আল্লাহর জন্য হ্যাঁ আল্লাহ আমি তোমার জন্য হজ করছি আমি আমি যাচ্ছি তোমাকে রাজি করার জন্য অন্য কোনো উদ্দেশ্য আমার নাই এই অন্তরের মধ্যে থাকবে আর চুপে চুপে চলে যাবেন কাউকে বলার দরকার নাই। কিছু করার দরকার নাই। আপনি হজ করবেন বাস ওই হজে আপনার কাজে লাগবে আপনার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে তাছাড়া এই যে বর্তমানে রোগ দেখানো হজ করছে তাতে জান্নাতে যাওয়ার দূরের কথা উল্টা জাহান নামে যেতে হবে ঠিক আছে এ ব্যাপার আর বর্তমানে আবার এমন হয়ে গেছে হ্যাঁ যাচ্ছে আমার ফুফা হজ করছে আমার বড় চাচা হজ করছে তুমুক হজ করছে আর আমার বাপকে এখনো হজ হঠাৎ পাঠাতে পারলাম না মানুষ বলবে কি বলবে কি হ্যাঁ তো এদিক সেদিক করে বাপকে আবার হজে পাঠিয়ে দিচ্ছে এমনও হয় সমাজের মধ্যে এমনও আছে যে লোক লজ্জার লোক লজ্জার ভয়ে হজে পাঠায় আরে ভাই লোক লজ্জা করলে হবে না আল্লাহর জন্য পাঠাতে হবে যে আল্লাহ খুশি হবে রাজি হবে ওই জন্য হজে পাঠাচ্ছি হ্যাঁ এভাবে আমাদের কি করতে হবে প্রথমে নিয়র ঠিক করতে হবে যে আমি লোক দেখানোর জন্য নয় মানুষ কি বলবে তার জন্য নয় আল্লাহর জন্য আমি আমি হজে পাঠাচ্ছি আমার বাপকে বা আমি নিজে যাচ্ছি হজে আল্লাহর জন্য যাচ্ছি এভাবে নিয়র ঠিক করতে হবে তবে আমাদেরকে হজ করলে সেই হজটাই আমাদের কি হবে জান্নাতের সার্টিফিকেট হবে তা না হইলে সেটা জাহান্নামের নামের সার্টিফিকেট হয়ে যাবে জান্নাত হবে না জাহান্নামের নামের সার্টিফিকেট হয়ে যাবে আর বাইশ নম্বর আল্লাহর ভয়ে কান্না করা এবং তার পথে পাহারা দেয়া বাইশ নম্বর কারণ হাদিসের মধ্যে শেষে আল্লাহ রসুল্লাম বলছেন দুই চোখ তার জন্য জান্নাত হারাম আর জান্নাত ওয়াজিব দুই প্রকারের চোখ আছে যার জন্য জান্নাত হারাম আর নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে এক নম্বর চোখ হচ্ছে ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আর দুই নম্বর কি ওই ব্যক্তি যে সারা রাত পাহারা আল্লাহর রাস্তায় পাহারা দেয় আল্লাহ রাস্তায় পাহারা দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আর যার যার নাম কি হয়ে যায় হারাম হয়ে যায় কেরকমভাবে দেখুন মদিনার মধ্যে একটা মুসলমান বাড়ি একটু দূরে বুঝতে পারছেন তো দূরে দুই সাহাবি এক সাহাবি দুই সাহাবি তারা বলছে ভাই ওই ওদের বাড়ির অনেক দূরে আছে তো সেখানে মানুষ হয়তো রাতে এসে তাদেরকে আক্রমণ করতে পারে কিছু করতে পারে কাফের চারদিকে কাফের আছে চলো আমরা পাহারা দিই তারা কি করছে সেখানে পাহারা দিতে চলে গেছে তো সারা রাত তারা জেগে জেগে পাহারা দিয়েছে কিসের জন্য শুধু আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য শুধু তো আল্লাহ রুসাল্লাম এ কথা যখন শুনলেন তখনই এই কথা বলে দিয়েছেন যে যারা আল্লাহর রাস্তায় পাহারা দিবে তাদের জন্য জান্নাত কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তো এই ব্যাপার তো এই যে কান্না করতে হবে আল্লাহর ভয়ে কান্না করতে হবে কোথায় করতে হবে এই নয় যে মসজিদে এলাম মসজিদের নামাজে দাঁড়িয়ে গেলাম আর কান্না ইমাম সাহেব কেনা শুরু করে দিছে আর আমি কান্না করছি এমন করলে হবে না ভাই ওই কান্না কোথায় করতে হবে নির্জনে করতে হবে নিজের বাড়িতে নিজের ঘরে চুপে চাপে যাতে মানুষ দেখতে না পায় আপনি কান্না করছেন আপনি আর আল্লাহ বাস আল্লাহ দেখতে পেলো এভাবে আমাদের কান্না করতে হবে এভাবে কিন্তু আমি দেখেছি শৈদারবের মধ্যে আমি ইমামতি করছি আলহামদুলিল্লাহ সেখানে অনেক মানুষ মসজিদের মধ্যে আসে নামাজ নামাজ পড়ছে আর হাও হাওয়া করে কান্না করছে আরে বাবা ওখানে কি তুমি কেন কান্না করছো তুমি কান্নাটা নিজের ঘরে করবা বা একা একা করবা যখন একা থাকবে তখন আল্লাহর ভয়ে কান্না করতে হবে ঠিক আছে তো এই ব্যাপার তো এই সমস্ত গুণ যদি থাকে তাহলে কী হবে ইনশা আমরা আমাদেরকে আল আল্লাহর সব বলছে আমরা জান্নাতি তো আমি বাইশটা বললাম ইনশাল্লাহ সামনে শুক্রবারে আর বাকি কয়টা বলার চেষ্টা করব ইনশাল্লাহ বারকালন ফিলকুল আজি মোনাফা আনা ও ইয়াকুম বিতিকুল হাকিম ইন্নাহু তাআলা জাহাদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম ওয়া আখির দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন